ইমাম আছে আর আমাদের যারা মোয়াজ্জেম আছে তারা আমাদের অনেক সামাজিক কাজে হেল্প করে। অনেক সময় অনেক রকম বড় বড় কথা বলে যে তাদের কেন ওয়াকফ বোর্ড দিল, ওয়াকফ বোর্ড ডেভেলপমেন্টের টাকা নিয়ে ডেভেলপমেন্টে দেয়, একটা ওয়াকফ বোর্ডের কাজ। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে সেরকম নেই, ওয়াকফ বোর্ড যেমন এই টাকাটা দেয় আমাদের হিন্দুদের মধ্যে ধরুন কিছু কিছু তীর্থস্থান নিশ্চয়ই আজকে আর সাহায্য করে সবাই করতে পারে। কিন্তু আমার কাছে সনাতন ধর্মে সনাতন সনাতনই যেটা সনাতন ধর্মে যে ব্রাহ্মণরা দীর্ঘদিন পুজো করে আসে এবং তারাই কিন্তু মন্দির মন্দিরে পুজো করে কিন্তু দীর্ঘদিন ধরে, কিন্তু তাদের কোনো রকম সাহায্য তারা কখনো পায়নি। এবং তাদের মধ্যে একটা শ্রেণী আছে খুব গরিব, সবাই তো আর ভালো পুজো বা ভালো বিয়ে বা ভালো কাজ করার বায়না পায় না। অনেকে আছে খুব গরিব, খুবই গরিব, গ্রামে হয়তো একটা পুজো গেল মাসে, তাতে তার চলল না। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তারা আমার কাছে একটা আবেদন করেছে এবং তারা আমার কাছে এসেছিলেন, তিন চারবার আমি মিট করেছি এবং সনাতনী ধর্মের এদের জন্য ওরা আমার কাছে একটা জমি দিয়েছে। আমরা কোলাঘাটে একটা জমিও করে দিয়েছি এবং জমিটা আমরা বিনা পয়সায় এক টাকায় দিয়েছি ক্যাবিনেট থেকে পাস করে, এবং সেখানে তারা সনাতনী ধর্মের একটা তীর্থস্থান গড়ে তুলছে। এবং তারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই ব্রাহ্মণদের মধ্যে যারা অতি দরিদ্র যাদের প্রয়োজন আছে তাদের জন্য যদি একটা ছোটোখাটো কিছু করা যায়। তো আজকের এই দিনে আমি এই সিদ্ধান্তটাও আমরা নিয়েছি যে আমরা ওদের প্রায় কয়েক হাজার আছে, সংখ্যাটা আমার ঠিক জানা নেই, তো আমরা 8,000-এর লিস্ট অলরেডি পেয়ে গেছি। আমরা মাসে 1,000 টাকা করে তাদের সাহায্য করব এবং যাদের ঘর বাড়ি নেই তাদের আমরা বাংলা আবাস যোজনা একটা করে ঘর তৈরি করব। যেহেতু তারাও বিভিন্ন সমাজে সমাজে যোগাযোগ রাখে, আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরে, সেই জন্য এটা কিন্তু অন্যভাবে দেখবেন না। এখানে যদি আমাদের পাত্রীরাও বলে যারা খ্রিস্টান আছে তারাও যদি সাহায্য চান আমরা বলি। আপনি মনে রাখবেন আপনারা, আমরা যেমন শ্মশান ঘাটও তৈরি করি আমরা বেরিয়া গ্রাউন্ডও তৈরি করি। আমার কাছে যদি কোনো চার্চ বলে আমাদের যে ক্রিমেশন জায়গাটা আছে ওটা ডেভেলপ করবি ওটাও আমরা করি। তার কারণ হচ্ছে আমরা চাই সব ধর্ম সব বর্ণ সবাইকে নিয়ে করবো, যেহেতু সনাতন ধর্মে এদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। লোকপোষা শিল্পীকেও আমরা একটা যেটা এখন পেনশন দিই। সুতরাং আমি মিউজিক শ্রেণীকে বলবো মিউজিকের নাচে যে পুজোর মাস থেকে যাতে তারা পায় সেটা দেখে নিতে পারে, আর বাড়িটা তাদের আস্তে আস্তে যে অ্যাড্রেসগুলো দিয়েছে তাদের একটা করে বাংলার আবাস যোজনা তাদের একটা করে ফর্ম করে দেবে, আর 1,000 টাকা করে আমরা তাদের প্রতি মাসে দেবো। কিছু না হয়তো এটা এটা ওদের সম্মানে কিছু দেবো, যেহেতু আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষকে সাহায্য করি। আপনারা দেখেছেন জয় বাংলা জয় যখন প্রকল্প আমরা দিচ্ছি একটা করে এবং তাদের দুপাশে অ্যাডভান্স করেছি। আমি অক্টোবর নভেম্বরটা